আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। শহীদ ক্যাডেট একাডেমি মেইন ক্যাম্পাস টাঙ্গাইল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, এর আগেও তোমাদের 7.2 অনুশীলনী আলোকে অঙ্ক করানো হয়েছে। লক্ষ্য করো, সপ্তম শ্রেণীর বই 112 পৃষ্ঠা অনুশীলনী 7.2 আমি 7 নম্বর অঙ্কটা উঠেছি, বোর্ডে দেখো দেওয়া আছে। দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান হলে সংখ্যা দুটি নির্ণয় করো। অর্থাৎ দুটি সংখ্যার যোগফল হলো 55, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। আমরা ধরে নিলাম বড় সংখ্যাটি x, তাহলে ছোট সংখ্যাটি, দুটি সংখ্যার যোগফল থেকে যদি আমরা বড় সংখ্যা বাদ দেই তাহলে ছোট সংখ্যা থাকে। বলা আছে তাহলে বড় সংখ্যাটা হলো x আর ছোট সংখ্যাটা হলো 55 - x, তাহলে বড় সংখ্যার 5 গুণ ছোট সংখ্যার 6 গুণের সমান। তাহলে ছোট সংখ্যাকে 6টা গুণ করলাম, এক্সকে 5টা গুণ করলাম, 5x, আর এক্সকে 55কে, অর্থাৎ এই 6 দেওয়া 55 এবং এক্সে গুণ, তাহলে 5 - 5, 36 আর 5, 36 আর 3, 33, তারপরে 6 দেওয়া মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে 6 দেওয়া এক্সে গুণ করলাম 6x। এখন দেখো পক্ষান্তর করি, এখানে হলো পক্ষান্তর করি, লক্ষ্য করো, তাহলে এখানে ছিল -6x, এই পাশে এসে +6x, তাহলে 5x - 6x - 11x, ভাগ করলাম 11 দ্বারা 330কে, তাহলে হলো 30। অতএব বড় সংখ্যাতে 30, অতএব ছোট সংখ্যাটি 55 - 30 = 25। নিম্ন সংখ্যা দুটি, আমরা বড় সংখ্যাটা পেয়েছি 30, ছোট সংখ্যাটি 25। শিক্ষার্থী বুঝতে পেরেছ? এখন দেখো তোমাদের 8 নম্বর, বলা আছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার সে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে, কার নিকট কত টাকা আছে? অর্থাৎ গীতার রীতার সে 6 টাকা কম কিন্তু মিতার 12 টাকা বেশি আছে। ধরি 8 নম্বর অঙ্ক, ধরি রেতার নিকট আছে 1 টাকা, অতএব গীতার নিকট আছে 1 - 6, যেহেতু 6 টাকা কম আছে এই জন্য মাইনাস, অতএব মিতার নিকট আছে 1 + 12, অর্থাৎ মিতার 12 টাকা বেশি আছে। তাহলে প্রশ্ন মতে তিনজনের টাকা যোগ করি, x + x - 6 + x + 12 = 180, বা x + x - 6 x + 12 = 180, বা x x x, অর্থাৎ 3x আর -6 + 12, এখানে যদি আমরা বিয়োগ করি কত থাকে? +12, কত থাকে? 6, +6, অর্থাৎ হলো 180, বা 3x 180 - 6। পক্ষান্তর করি, বা
3x equal to 1 7 4 বা x সমান সমান 1 7 4 ভাগ 3 তাহলে এখানে আমরা ভাগ করি 3 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 1 এরপরে 3 5 15 3 8 24 বা x সমান সমান 58 অতএব রিতার নিকট আসে 58 টাকা অতএব গীতার নিকট আসে 58 6 টাকা কম বা 52 টাকা অতএব মিতার নিকট আসে রিতার সে 12 টাকা বেশি 58 প্লাস 12 আর এত টাকা 70 টাকা অতএব রিতা গীতা ও মিতার নিকট আসে যথাক্রমে 58 টাকা 52 টাকা এবং 70 টাকা বেশিক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো অঙ্কটা তো পূর্বে থেকে দেখো পাঁচ নাম্বার অঙ্কটা অনেক সহজ এই জন্য তোমাদের একটু দেখো এখানে বলছে কোন সংখ্যার অর্ধেক থেকে এর এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল 6 হবে কোন সংখ্যার অর্ধেক অর্ধেক বলতে আমরা ওই সংখ্যার দুই ভাগের এক ভাগ তাহলে ধরে সংখ্যাটি x তাহলে x এর অর্ধেক x এর 1/2 সমান সমান x বাই টু অতএব x এর এক তৃতীয়াংশ x এর 1/3 বা x বাই থ্রি তাহলে অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ করলে 6 হয় তাহলে বিয়োগফল 6 এখানে 2 এবং 3 লসাগু 6 2 দ্বারা 3 কে ভাগ করলাম তাহলে কত হলো 3 3 দ্বারা x কে গুণ করলাম 3 3 দ্বারা 6 কে ভাগ করলাম 2 2 দ্বারা x কে গুণ করলাম 2 বিয়োগ করলাম x এখন এখানে আর গুণ করে নিচে একটা 1 আসে 1 কে x দ্বারা গুণ করলাম x আর 6 কে 6 দ্বারা গুণ করলাম 6 6 36 অতএব নির্ণয় সংখ্যাটি 36 ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং নিজেরা প্র্যাকটিস করবে থ্যাংক ইউ